আসসালামু আলাইকুম। আমরা যেহেতু মানুষ, বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রতিনিয়ত খাবার খেতে হয়, আর এই খাবার খাওয়ার জন্য আমরা নানা ধরনের আয়োজন করে থাকি। হয়তো আমরা ঘরে বসে ঘরে রান্না করা খাবার খাই, আবার অনেক সময় বাহিরে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাই। বেঁচে থাকার তাগিদেই আসলে খাবারটা খাওয়া হয়। তো আমরা যেহেতু বেঁচে থাকার জন্য খাবার খাই, সেহেতু এই খাবার নিয়ে দারুণ কিছু ব্যবসা করা যেতে পারে। তো রান্না করে যদি ব্যবসা করতে চান, তাহলে অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো তার মধ্যে থেকে আমি অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এ বিষয়ে এক্সপার্ট নই, তবুও আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে নতুন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হয়। তো যাদের কাছে পুঁজি নেই, তাদের জন্য প্রথম আইডিয়াটি ভালো হবে। রান্না করে ব্যবসা করতে চাইলে প্রথম আইডিয়াটি হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। স্ট্রিট ফুডের দোকান করে আপনি কিন্তু দারুণ একটা ব্যবসা করতে পারেন। স্ট্রিট ফুডের দোকানটা আসলে কি? আমরা কোথাও ঘুরতে গেলে অথবা জনকোলাহলপূর্ণ কোনো জায়গায় গেলে দেখতে পাবো যে রাস্তার আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে। এই খাবারের দোকানগুলোতে সাধারণত নুডলস, পাকোড়া, সিঙ্গারা, সমোসা এই ধরনের খাবারগুলো বিক্রি করা হয়। তো এই খাবারগুলো আসলে খুবই প্রচলিত খাবার আমাদের দেশে। তো আপনি চাইলে এই ধরনের একটা খাবারের দোকান দিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। স্ট্রিট ফুডের দোকানগুলোতে সাধারণত সচরাচর দেশি খাবারগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি খাবারগুলো আসলে বিক্রি করা হয়। তো আপনি চাইলে বিভিন্ন চাইনিজ আইটেমগুলো বিক্রি করে, এছাড়া আমাদের দেশীয় বিভিন্ন আইটেম, ফুচকা, চটপটি, হালিম এ ধরনের খাবারের দোকান দিয়েও কিন্তু দারুণ একটা ব্যবসা করতে পারেন। তো যারা কম পুঁজির মধ্যে একটা ব্যবসা করতে চাচ্ছেন, আশা রাখছি তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটা সবচেয়ে ভালো হবে। তো রান্না করে ব্যবসা করার জন্য দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে ম্যাস খাওয়ানো। যাদের কাছে পুঁজি নেই, তাদের জন্য এই আইডিয়াটি আরও ভালো হবে। কারণ আপনি যদি ব্যাচেলার ছেলে মেয়েদেরকে মাসিক চুক্তিতে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার পুঁজি লাগবেই না। কারণ মাসিক চুক্তিতে যাদেরকে খাওয়াবেন, তাদের কাছ থেকেই টাকা অগ্রিম নিয়ে তাদেরকে বাজার করে খাওয়াতে পারবেন। এই ব্যবসাটি দারুণ একটি আইডিয়া। যদি আপনি এরকমটা ভাবেন যে এটা কোনো ব্যবসা হলো, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ এ শহরে এ ধরনের প্রচুর লোক রয়েছে যারা ম্যাস খাইয়ে, কারণ এ শহরে প্রচুর লোক রয়েছে যারা মাসিক চুক্তিতে ব্যাচেলরদেরকে সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে ভালো মানের অর্থ উপার্জন করতে পারছে। এই ব্যবসাটা খুব ভালো চলবে এ কারণেই যে আমাদের শহরগুলোতে প্রচুর ব্যাচেলর ছেলেমেয়েরা বসবাস করে, আর এরা একটা স্বাস্থ্যসম্মত খাবারের ভালো সোর্স পায় না। যদি আপনি স্বাস্থ্যসম্মত খাবার তাদেরকে পরিবেশন করতে পারেন, তাহলে প্রতি মাসে তাদের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের অর্থ নিয়ে নিতে পারবেন। তো রান্না করে ব্যবসা করতে চাইলে এরপরের আইডিয়াটি হবে ভাতের হোটেল। ভাতের হোটেল করে আপনি কিন্তু দারুণ একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। তো ভাতের হোটেল করে কীভাবে ব্যবসা করবেন? ভাতের হোটেল করে ব্যবসা করতে চাইলে আগে আপনাকে একটা সুন্দর স্থান নির্বাচন করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আসলে ভাতের হোটেলগুলো কোথায় ভালো চলবে। সাধারণত ভাতের হোটেলগুলো বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এছাড়া পাইকারি বাজারের আশেপাশে চলে। এই এলাকাগুলোতে আপনি এই ভাতের হোটেলের ব্যবসাটি স্টার্ট করতে পারেন। তো বড় বড় শহরগুলোতেও সাধারণত যেখানে প্রচুর লোক সমাগম রয়েছে, সেই এলাকাগুলোতেও এই ভাতের হোটেলের ব্যবস্থা রয়েছে বা এই ব্যবসাটা প্রচলিত রয়েছে। এছাড়া আপনি চাইলে রেল স্টেশনের আশেপাশে এই ভাতের হোটেলে ব্যবসাটি করতে পারেন। তো এই ব্যবসাটি করার জন্য আসলে তেমন একটা ইনভেস্টের প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা ছোট দোকান নিতে আপনার যেমনটা খরচ হবে, সেটাই হচ্ছে মেন খরচ। এছাড়া বাজার সদাই করে রান্নাবান্না করতে তেমন একটা টাকার প্রয়োজন হয় না। অল্প কিছু টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। তো রান্না করে ব্যবসা করতে চাইলে তৃতীয় আইডিয়াটি হচ্ছে লাঞ্চ ডেলিভারি অথবা দুপুরের খাবার সরবরাহ। আপনি দেখবেন আমাদের জনকোলাহলময় শহরগুলোতে দুপুরের বেলা বিভিন্ন লোকেরা খাবার পরিবেশন করে বিভিন্ন অফিস আদালতে। তো আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। আপনার এলাকায় হয়তো ছোটোখাটো অনেক অফিস আদালত রয়েছে যেগুলোতে দুপুরবেলাতে খাবার সরবরাহ করার কেউ নেই। আপনি চাইলে কোনো একটা ছোট্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে, ব্যাংকে যতগুলো স্টাফ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে, আপনি হয়তো কোনো একটা ব্যাংকে সর্বোচ্চ 30 জন স্টাফ থাকবে,
এই 30 জনের দুপুরবেলার খাবারটা যদি আপনি পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু দারুণ একটা ব্যবসা করা সম্ভব। এক্ষেত্রে হয়তো ব্যাংকের কর্মকর্তারা আপনাকে মাসিক চুক্তিতে টাকা দিতে পারে, অথবা আপনাকে দৈনিক হারেও টাকা দিয়ে দিতে পারে। এছাড়া দুপুরের বেলার খাবার পরিবেশন করার এই ব্যবসাটি সাধারণত প্যাকেজ আকারে খাবার সরবরাহ করে। যদি আপনি চিকেন দিয়ে খাবার রেডি করেন, প্যাকেজ করেন, তাহলে 1 রেট, যদি আপনি মাছ দিয়ে প্যাকেজ রেডি করেন সেক্ষেত্রে 1 রেট। আপনি যদি শহরে বসবাস করে থাকেন, অবশ্যই আপনার চোখে এটা পড়েছে, যদি এমনটা আপনার চোখে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে চিন্তা করলে এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটাও আসলে কম পুঁজিতেই শুরু করা সম্ভব। আপনি চাইলে মাত্র 5,000 টাকার মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। কারণ একটা দিন আপনি যদি 1 বেলা 30 জন মানুষকে খাবার সরবরাহ করার ডিল করেন বা বন্দোবস্ত করেন, তাহলে কিন্তু এই 30 জনের খাবার খাওয়ানোর জন্য আপনার 5,000 টাকা লাগার কথা নয়। তো এভাবে করে আপনি মাত্র 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। রান্নাঘরে ব্যবসা করতে চাইলে এর পরের আইডিয়াটি হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্ট ব্যবসা একটা বড় ইনভেস্টমেন্টের ব্যবসা, কারণ এখানে আপনাকে এই ব্যবসা করতে হলে খুব একটা জনপ্রিয় এলাকায়, কোনো একটা জনবহুলময় এলাকায় আপনাকে দোকান নিতে হবে, নিয়ে তারপরে সেখানে আপনাকে কিছু স্টাফ বা কর্মচারী খাটাতে হবে। এছাড়া এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত চা থেকে শুরু করে সিঙ্গারা, পুরি, পরোটা, ভাত, মাছ, মাংস সব কিছুই রাখতে হয়। সেই হিসাবে এই রেস্টুরেন্ট ব্যবসাগুলোর আসলে ইনভেস্টেড ব্যাপার স্যাপার রয়েছে। যদি আপনি বেশি ইনভেস্ট করতে চান, তাহলে এই রেস্টুরেন্ট বিজনেসটা করতে পারেন। তো রান্নার শিল্পকে কাজে লাগানোর জন্য এই ব্যবসাটা আসলে দারুণ একটি ব্যবসা। তো রান্নাঘরে ব্যবসা করার জন্য সর্বশেষ আইডিয়াটি হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা। তো চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসাটি আরও একটি লাভজনক ব্যবসা। আমরা জানি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাবারের প্রচুর দাম, কিন্তু প্রকৃত অর্থে যেই খাবারের যতটা দাম, সেই খাবারটা তৈরি করতে আসলে এত টাকা খরচ হয় না। তাই বলছি আপনি চাইলে একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা করতে পারেন। তো চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা করার জন্য আপনাকে যা করতে হবে, প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হবে, ভালো অভিজাত এলাকায় আসলে স্থান নির্বাচন করতে হবে, এছাড়া আপনাকে একজন শেফ আসলে বেতনভুক্ত কর্মচারী হিসাবে রাখতে হবে, এছাড়াও খাবার পরিবেশন করার জন্য, অ্যাকাউন্টস দেখাশোনা করার জন্য কয়েকজন কর্মচারী লাগবে। আর এভাবে করে কিন্তু আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে পারেন। তবে আপনি যদি নিজেই ভালো রান্না পারেন সেক্ষেত্রে তো আর কথাই নেই। আর যদি আপনি ভালো রান্না না জানেন, চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো বা রান্নাগুলো না জানেন, সেক্ষেত্রে আমাদের দেশে 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে আপনি চাইনিজ রেস্টুরেন্টের শেফ হওয়ার এই ডিপ্লোমা কোর্সগুলো কমপ্লিট করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি চাইলে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন, অথবা আপনি চাইলে বিভিন্ন 5-স্টার হোটেলগুলোতে শেফ হিসেবে চাকরিও করতে পারবেন। তো কোথায় আসলে এই শেফ এর পড়াশোনা করতে হয় সেটা জানতে চাইলে আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি আসলে আপনাদেরকে সেই ওয়েবসাইট বা তাদের ঠিকানা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটিভাবে আজকের বিজনেস আইডিয়া, যেখানে আপনি রান্নার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসা দাঁড় করাতে পারবেন। যদি এমনটা হয় যে আপনি বহুদিন যাবৎ চাকরি বাকরি খুঁজছেন কিন্তু চাকরি খুঁজে পাচ্ছেন না, অথবা যদি এমনও হয় যে আপনি 3-4 বার বিসিএস দিয়েছেন, এখন আর বিসিএস দেওয়ার সুযোগ নেই, অথবা এমন যদি হয় আপনি সরকারি চাকরি খুঁজতে খুঁজতে আপনার জুতা 4-5টা ক্ষয় হয়ে গিয়েছে, তাহলে আমি আপনাকে বলবো আপনি একটি ছোট্ট ব্যবসা শুরু করুন। তাহলে আপনার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি আপনি চাইলে আরও 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তো সেই হিসাবে আমি বলছি, আপনি যখন নিজে উদ্যোক্তা হতে পারবেন, তখন আপনার ভেতরে যে একটা অনুভূতি কাজ করবে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো অনেক বেশি কথা বললাম, আসলে এত কিছু বলার যোগ্যতা আমার নেই, তবুও বললাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় খোদা হাফেজ।